আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বাংলা থেকে ক্রমশ সরছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির পরিমাণ, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে বলেই জানা যাচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি, বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, তবে আবহাওয়া পরিবর্তন হতে চলেছে যেমনটা জানা যাচ্ছে। বাংলা থেকে ক্রমশ সরছে গভীর নিম্নচাপ, আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে 2 চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা। 2 চব্বিশ পরগনায় আজ দিনভর বৃষ্টি হবে। অন্যদিকে কলকাতার আকাশ মেঘলা। বাংলা থেকে ক্রমশ সরছে গভীর নিম্নচাপ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, এবং অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে। শাশ্বতী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাশ্বতী, হাওয়া অফিস সূত্রে কি জানতে পারছো? দেখো, নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হওয়ায় কিছুটা হলেও নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে কমেছে। সেক্ষেত্রে আজকে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সর্বত্র, তবে উত্তরবঙ্গের উপর এখনো পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষরেখা, সেটির অবস্থানরত থাকার জন্য উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। সেক্ষেত্রে উপরের 5 জেলাতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস এবং আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বেশ, ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।